আজ শেয়ার করছি পটলের একটা রেসিপি যার মশলা একদম অন্যরকম ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে একটা বাটিতে একটা জাইফল যেটার পুরোটা নেব না একটা জাইফলের চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি আর নিচ্ছি খুব অল্প একটু জৈত্রী আর একটা এলাচ অন্য আর একটা বাটিতে এক মুঠো নিয়েছি নারকেল যার কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলটা এটাকে একটা পেস্ট তৈরি করব সাথে মেশাচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল মিশিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে রাখছি রান্নাটার জন্য নিয়েছি ছটা পটল পটলটার গায়ে খোসা একটু রেখেছি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে নিই আর প্রত্যেকটা পটল মাঝখান থেকে একটু কেটে দিয়েছি এবার যে যাইফল জৈত্রী আর এলাচ নিয়েছিলাম সেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব পটলগুলোকে সর্ষে তেলে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজার জন্য আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি তেলের মধ্যে পটলটা দিয়ে হাফ টি নুন দিয়ে এবার এটাকে ভেজে নিচ্ছি তবে খুব ব্রাউন করে ভাজবো না পটলে যখন লাইট গোল্ডেন কালার রঙ চলে এসেছে দেখুন এরকম লাইট গোল্ডেন কালার যখন রঙ চলে আসবে তখন পটলগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে পটল ভাজার যে তেলটা থাকবে তাতেই আমি বাকি রান্নাটা করব পটলে তেলে মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে একটু কুচি করে নিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো কুচি আর মেশাচ্ছি চার থেকে পাঁচ কোয়া রসুন যেটাকে একটু বেটে নিয়েছি আর ছোট চামচের এক চামচ আদা বাটা স্বাদ অনুপাতে মেশাতে হবে নুন হাফ টি স্পুন মেশাচ্ছি হলুদ গুঁড়ো আর মেশাচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তবে লাল লঙ্কা খেতে পছন্দ না করলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন তাতে কালারটা ভালো আসবে ভালো করে টমেটো পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখে মোটামুটি মিনিট তিন চার সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়তে যখন শুরু করবে তখন নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা মিশিয়ে দিচ্ছি নারকেল কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট ফ্লেমটাকে লোতে রেখে কষিয়ে নেব পটলের অনেক রকম রেসিপি সকলেই নিশ্চয়ই ট্রাই করেছেন এই পদ্ধতিতে একবার পটল রান্না করে দেখুন আশা করি ভালোই লাগবে ভাত রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারবেন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল তরকারিটা খুব বেশি ঝোল হবে না ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন মিশিয়ে দিচ্ছি আর একটু চিনি তারপর ভেজে রাখা পটলগুলো মিশিয়ে দেবো তবে পটলগুলো দেওয়ার পর খুব বেশি ফোটাবো না কেননা পটল তো ভাজাই আছে মোটামুটি মিনিট তিন চার মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব রেসিপি দেখে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক অবশ্যই করবেন আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানটা সিলেক্ট করে নেবেন তিন চার মিনিট পটলটা ফুটিয়ে নিলাম পটলটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন জলটা অনেকটাই কমে গেছে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার মিশিয়ে দিতে হবে জাইফল জৈত্রী আর এলাচ যেটাকে রোস্ট করে রেখেছিলাম তারপর গুঁড়ো করে নিয়েছি সেটা এই রান্নায় আলাদা করে আর গরম মশলাও ব্যবহার করছি না ঘিও দরকার নেই ধনে পাতাও প্রয়োজন নেই জাইফল জৈত্রী আর এলাচের যে একটা সুন্দর ফ্লেভার সেটা এতে ভালোই লাগবে এইভাবে অবশ্যই একবার তৈরি করুন আশা রাখছি ভালোই লাগবে পরবর্তী সহজ রেসিপির সাথে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন